बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अग्रवाल बालिका विद्यालय कर्तृक आयोजित अनलाइन क्लासे सबाई के स्वागत मुबारकबाद जानाच्छि। आमादेर विद्यालय दशम श्रेणी प्रिय शिक्षार्थी आशा करि तुम्हारा महान आल्लाहर आशीष रहमते भालो आछो। आल्लाहर मेहरबानीते आमिओ भालो आछि आलहामदुलिल्लाह। प्रिय शिक्षार्थी, এই করোনাকালীন স্কুলে যে কার্যক্রম ক্লাসে যে কার্যক্রমগুলো বন্ধ আছে আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে সেটা চালু আছে আমাদের। তো আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় আমার এই ক্লাসটি। অবশ্যই যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমাদের 21 সালের তাদের জন্য কাজে লাগবে, আর দশম শ্রেণীর শিক্ষার্থীদের তো আছেই। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি প্রথম অধ্যায়ে পার্ট 13 নিয়ে আলোচনা করেছিলাম, যেটা এটা আমাদের সিলেবাসভুক্ত। আজকে আমি প্রথম অধ্যায়ে পার্ট 14, আজকে আমার পার্ট শিরোনাম হচ্ছে প্রথম অধ্যায়ে পার্ট 14। এই পার্টের শিরোনামটা হচ্ছে আখিরাতের জীবনের কয়েকটি স্তর। প্রিয় শিক্ষার্থী, আমরা পূর্বের ক্লাসে যে আখিরাত সম্পর্কে জেনেছি, আর আজকে আমরা ইনশাল্লাহ আখিরাত জীবনের স্তরগুলো জানবো, যে আখিরাত জীবন যে শাখা প্রশাখা রয়েছে সেই শাখা প্রশাখাগুলো আমরা জানবো ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পাঠ্য বইয়ে প্রথম অধ্যায়ে পার্ট 14 আছে, ওখানে দেখতে পাবে যে আখিরাতের জীবনের কয়েকটি স্তর। আখিরাতের জীবনের কয়েকটি কি স্তর? এই যে আখিরাতের জীবনের কয়েকটি স্তর, প্রথমে যে শব্দটা রয়েছে আখিরাত, এটা যে বললাম যে পূর্বের ক্লাস আমাদের আলোচনা হয়েছে আখিরাত, অর্থাৎ আখিরাত তো পরকাল। তো আমাদের ইসলাম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দুটি দিক রয়েছে, একটা হচ্ছে ইহকালীন জীবন, একটা হচ্ছে পরকালীন জীবন। যেহেতু আখিরাতের জীবনের স্তর আমার পাঠ, সেহেতু আখিরাতের সাথে আখিরাতের পূর্বে কিন্তু ইহকালীন জীবনটা রয়েছে। এই যে আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যে সময়টা, এটাকে ইহকালীন জীবন বলা হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। আর মৃত্যুর থেকে নিয়ে আজকে যে আমরা যাব একেবারে সর্বশেষ, একটা মানুষের হিসাব নিকাশ সব কিছু হওয়ার পরে তার জন্য জান্নাত জাহান্নাম একটা অবধারিত হবে, একটা নির্ধারিত হবে, ওইটা হবে শেষ স্তর। কিন্তু সেখানেও কিন্তু শেষ নেই, অর্থাৎ আখিরাতের জীবনের শুরু আছে কি নেই, শেষ নেই। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই বিষয়টি জানবো যে আমাদের জীবনটাকে দুভাবে ভাগ করা যেতে পারে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। একটা হচ্ছে, প্রথমটি হচ্ছে ইহকালীন জীবন, আর দ্বিতীয়টি হচ্ছে পরকালীন জীবন। আমাদের যেহেতু পরকালীন জীবন নিয়ে কথা, যেহেতু আখিরাত আমরা বলেছি, তো আখিরাত জীবনের কয়েকটি স্তর আছে। তো আজ আমরা ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমাদের সময়ের মধ্যে আমরা সেটা বোঝার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো। তো একটা কথা বলে রাখি যে একজন মুসলিমকে যে ইমানের সাতটি মৌলিক বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করার যে বাধ্যবাধকতা রয়েছে, তার মধ্যে একটি বিশ্বাস হচ্ছে আখিরাতি বিশ্বাস। আমরা ইমানের অবস্থা যখন পড়ি ওখানে আছে যে ওয়াল-ইয়াউমিল আখির, অর্থাৎ পরকালীন জীবনে বিশ্বাস। কিছু মানুষ দেখা যায় যে মুসলিম, কিন্তু সে বলে যে আমাদের তো মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হলে তো আমার বডি তার কোনো মূল্য থাকবে না, আমার যে বডি মৃত্যু দেহ এটা আর কি হবে, এটা তো মাটিতে দিবে, কবর দিবে, এটা তো এর মাংস চলে যাবে, হার্ট নষ্ট হয়ে যাবে, আমি থাকবো না, তো পরে আবার এইখানে আমার কী হিসাব বিকাশ হবে। কিন্তু না, আমাদের ইসলাম ধর্ম মতে, আমাদের ইমান, আমাদের আকীদা মতে যে একজন মানুষের মৃত্যুর পর তার নতুন একটি জীবন শুরু হয়। দুনিয়ার জীবনে আমাদের অনেক কিছু জীবন শুরু হয়, যে পড়ালেখার পরে কর্মজীবন শুরু করি আমরা, তাহলে একটা জীবন শেষ করে আবার আরেকটা জীবনে যাই। তদ্রূপ আখিরাতের জীবনের যে স্তরগুলো আছে, অর্থাৎ আখিরাতের জীবন, আখিরাতের জীবন যখন থেকে শুরু হবে, অর্থাৎ মৃত্যু থেকে শুরু হবে, সেই মৃত্যু থেকে নিয়ে এরপরে আরও কিছু স্তর রয়েছে, তো আজকে আমরা সেগুলো একটু জানবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কি বলেছি, আখিরাত অর্থাৎ মৃত্যু থেকে নিয়ে পরবর্তী জীবনটা হচ্ছে আখিরাত। এই জীবনের শুরু আছে শেষ নেই, এই জীবনের কি আছে শুরু আছে শেষ নেই, পক্ষান্তরে দুনিয়ার জীবনের শুরু আছে শেষও আছে। আমি 10 তারিখে জন্মগ্রহণ করেছি এই সালের, আবার দেখা যাচ্ছে 50-60 বছর, 10 বছর 20 বছর, এত বছর পরে অমুক তারিখে আমার মৃত্যু হয়েছে, মৃত্যু হবে, তাহলে এটা আমাদের একটা সীমারেখা রয়েছে ইহকালীন জীবনের। কিন্তু অর্থালীন জীবনের, অর্থাৎ আখিরাতের জীবনের শুরু আছে, কিন্তু কি হবে না,
শেষ হবে না শিক্ষার্থীরা তাহলে আখিরাতের জীবনের কয়েকটি স্তর আসি আমরা আখিরাতের জীবনের প্রথম স্তর এখানে আমি নয়টা স্তর দিয়েছি পরে পাঠ্যবই আছে এই নয়টা স্তর সম্পর্কে আমাদের ঈমান রাখতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে যে এই নয়টা স্তর হবেই এই নয়টা স্তর থেকে কোনোটি বাদ যাবে না তো প্রিয় শিক্ষার্থীরা এক নম্বর স্তর হচ্ছে প্রথম হচ্ছে মৃত্যু প্রথম কি বলেছি মৃত্যু এই প্রসঙ্গে কোরআনের একটি আয়াত আছে যে আমরা সবাই এই আয়াতটি শুনে থাকি জেনে থাকি বিশ্বাস করে থাকি বিশ্বাস বিশ্বাস তো করতেই হবে কোরআনকে বিশ্বাস করতেই হবে না হয় তো ঈমান থাকবে না প্রিয় শিক্ষার্থীরা তো যেটা বললাম আমার যে প্রথম শিরোনাম আখিরাত জীবনে যে স্তরগুলো আছে তার প্রথম যে পয়েন্টটি আছে যে মৃত্যু আমি এখানে লিখেছি এক মৃত্যু মউত বলি আমরা মউতুন এটা আরবি শব্দ পবিত্র কোরআনে আছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মউত কি বলেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত অর্থাৎ প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে এখানে কিন্তু মানুষের কথা বলা হয়নি ডাইরেক্টলি এখানে বলছে কি কুল্লু নাফসিন অর্থাৎ যাদের প্রাণ আছে সেটা মানুষ হতে পারে প্রাণী হতে পারে হ্যাঁ অর্থাৎ এক কথায় প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে অর্থাৎ কোনো এমন কোনো প্রাণী থাকবে না যে মৃত্যু এমন কোনো প্রাণী থাকবে না যে যে মৃত্যু স্বাদ গ্রহণ করবে না জন্ম হয়েছে মৃত্যু হবে না এরকম কিছু হবে না কারণ এটা আমাদেরকে কে বলে দিয়েছে কোরআনই বলে দিয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদের মাধ্যমে আমরা সেটি পেয়েছি তো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আখিরাতের জীবনের প্রথম স্তরটি আমরা করতে পারছি মৃত্যু থেকে তাহলে আমাদের দুনিয়ার জীবনের আমরা যতই কিছু করি না কেন আমরা পড়ালেখা করবো বড় হবো এই হবো সেই হবো দুনিয়ার জীবনটা আমরা সুন্দরভাবে কাটাবো কিন্তু দুনিয়ার জীবনটা আমাদের সুন্দরভাবে চলছে কিন্তু এমন একটি সময় সবার জীবনে আসবে এমন একটি সময় সব প্রাণীদের জীবনে সব মানুষদের জীবনে হ্যাঁ সবার জীবনে আসবে ছোট বড় সবার জীবনে এমন একটি দিন আসবে যে দিন আমার কি হবে আমাদের কি হবে মৃত্যু হবে তাহলে এই মৃত্যুটা হচ্ছে কি আখিরাতের জীবনের প্রথম স্তর প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা আখিরাতের জীবনের সূচনাটি আমরা পেয়ে গেলাম কি পেয়ে গেছি আখিরাতের জীবনের সূচনা কি পেয়েছি আমরা মৃত্যু দিয়ে পবিত্র কোরআন কি বলছে এই প্রসঙ্গে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত অর্থাৎ প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে আর এই মৃত্যু দিয়ে আমাদের আখিরাতের জীবনের কি হয়েছে সূচনা হবে তাহলে মৃত্যুকে আমাদেরকে বিশ্বাস করতে হবে না করতে হবে না আখিরাত বা পরকালীন জীবনের শুরু মৃত্যুর মাধ্যমে সুতরাং মৃত্যু হলো পরকালীন জীবনের প্রবেশ দ্বার আমরা স্কুলে প্রবেশ করে একটা গেট থাকে আমরা বাসায় প্রবেশ করে একটা গেট থাকে আমরা কোনো অনুষ্ঠানে যাব হ্যাঁ তোমরা মাঠে খেলাধুলা করবে বা দেখা যায় যেখানেই যাবে তার একটা কিন্তু কি আছে শুরু রয়েছে হ্যাঁ শুরু রয়েছে সুতরাং আখিরাতের জীবনের প্রবেশ দ্বারটা হচ্ছে মৃত্যু প্রিয় শিক্ষার্থীরা কি বলেছি আখিরাতের জীবনের প্রবেশ দ্বারটা কি মৃত্যু মৃত্যু সম্পর্কে পবিত্র কোরআনে আরো একটা আয়াত আছে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়্যাদা বলছে তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই কি বলেছি কোরআনের আয়াত পবিত্র কোরআনে সূরা নিসা বলেছে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়্যাদা অর্থাৎ তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই অর্থাৎ আমরা যেখানেই থাকি না কেন মৃত্যু আমাদের কাছে কি আসবে এমনকি সুউচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান করলেও কেউ যদি 100 তলার উপর যায় লোকাই থাকে যে আজ জেলকেস আমাকে পাবে না অথবা এই নিচে মাটির নিচে বা যে কোনো ব্যবস্থা করে যদি লুকাই থাকে অথবা এই একটি বড় বিল্ডিং সেখানে 100টি 50টি 200টি দরজা রয়েছে যে এতগুলো দরজা লক করে আমি ভিতরে লুকাই থাকবো কিন্তু মৃত্যু আমাকে পাবে না এমনটি নয় তাহলে কি বলছে কোরআন কি বলছে আইনা মা তাকুন ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়্যাদা তুমি যেখানে থাকো না কেন আমি যেখানে থাকি না কেন মৃত্যু আমাকে পাবেই প্রিয় শিক্ষার্থীরা তাহলে মৃত্যুটা আমাদের কি হলো আখিরাতের জীবনের প্রথম প্রবেশদ্বার হচ্ছে মৃত্যু সুতরাং মৃত্যুকে আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে এখন মৃত্যুকে আমরা জানছি এখন কি মৃত্যুকে নিয়ে ভয় করবো ভয় করবো হ্যাঁ ভয় তো থাকবে কিন্তু সাথে সাথে সেই মৃত্যুর প্রস্তুতিটা নিতে হবে মৃত্যুর প্রস্তুতি নেওয়া মানে কি আজকে থেকে আমি মরে যাবো মৃত্যুর প্রস্তুতি নিবো তাই নাকি না এটা না এটা হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাকে নামাজ পড়তে হবে সত্য কথা বলতে হবে রোজা রাখতে হবে অর্থাৎ ইসলামের যে বিধিবিধানগুলো নবীর আদর্শ আমাকে অবশ্য মেনে চলতেই হবে হ্যাঁ নবীর বিশ্বাস নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা আসমানি কিতাবের ভালোবাসা ইসলামের অর্থাৎ সব কিছু ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলো আমাকে মানতে হবে এই মানার মাধ্যমেই আমার মৃত্যুর ভয়টা আসবে আমার মৃত্যুর জন্য আমি কি নিব প্রস্তুতি নিব প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা মৃত্যু সম্পর্কে জেনেছি এরপরে অর্থাৎ আখিরাত জীবনের কয়েকটি স্তরের মধ্যে দ্বিতীয় স্তরে চলে যাচ্ছে কবর দ্বিতীয় স্তরে কি যাচ্ছে কবর কবরটা তোমরা ছোটবেলা থেকে পরিচিত আছো কবরের বিষয়টা জেনেছি আমরা যে আমাদের পূর্বপুরুষ যখন কেউ মৃত্যুবরণ করে যে আমাদের দাদা নানা দাদার বাবা তার বাবা এবং
করে নানা মামা খালা বাবা মা দাদের এরকম আমাদের আত্মীয়-স্বজন অনেকে মৃত্যুবরণ করেছে বা আমাদের দেশবাসী আমরা জেনে থাকি যে অর্থাৎ মানুষের মৃত্যুর পরে তাকে কিন্তু একটি জায়গায় দেওয়া হয় সেটার নাম হচ্ছে কি কবর সেটার নাম কি কবর আর সেই কবরটা হচ্ছে আখিরাতের জীবনের দ্বিতীয় স্তর আখিরাতের জীবনের কি দ্বিতীয় স্তর দ্বিতীয় স্তর অর্থাৎ মৃত্যু থেকে এই পুনরুত্থান পর্যন্ত সময়কে কবরের জীবন বলা হয় অর্থাৎ একজন মানুষ মৃত্যু হলে তাকে কবর দিবে আবার পুনরায় যখন তাকে জীবিত করা হবে তখন সেটা কি সেটা হচ্ছে কি কবর এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন মুমিন ওয়ারা ইনবাযাহুন ইলা ইয়াউমি ইবাসুন আর তাদের সামনে বাজার থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত কেমন সূরা আল মুমিনের মধ্যে এটি বলা হয়েছে তারপরে আসি কবরে কি হবে কবরে প্রথমে তিনটা প্রশ্ন করা হয়ে থাকে এটা আমরা জেনে থাকি যে মান রব্বুকা মান দীনুকা মান হাজারা যুদ্ধ তোমরা একেবারে এই প্রশ্নটা পঞ্চম শ্রেণীর ইসলাম উন্নতি শিক্ষা বিষয়ে পড়েছিলে মানে আছে আশা করি যে কবরে একজন ব্যক্তিকে তিনটি প্রশ্ন কয়টি প্রশ্ন করা হয়ে থাকে উত্তর আসছে তিনটি প্রশ্ন তাহলে আগের জীবনের যে দ্বিতীয় স্তর রয়েছে কবর সেই কবরে একজন ব্যক্তিকে কয়টি প্রশ্ন করা করবে তিনটি সে তিনটি প্রশ্ন উত্তর দিতে পারলে তার জন্য একটা সুফল থাকবে পুরস্কার থাকবে আর দিতে না পারলে তার বিপরীত দিকটা থাকবে তাহলে কবরে যখন দেওয়া হবে মৃত ব্যক্তিকে কয়টি প্রশ্ন করা হবে তিনটি তোমাদের এমসিকিউ যে বহু নির্বাচনী পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্নে প্রশ্ন এসে থাকে যে মৃত ব্যক্তিকে কবরে কয়টি প্রশ্ন করা হয়ে থাকে অপশনে দেওয়া থাকে তিনটি চারটি পাঁচটি ছয়টি তাহলে সঠিক উত্তরটা জেনে রাখবে যে তিনটি কিন্তু এখানে কোনো ব্যতিক্রম হবে না দুনিয়ার জীবনে আমরা এক স্টুডেন্টকে প্রশ্ন করি চারটা পাঁচটা বলো এটা কি ওটা কি এমন করে প্রশ্ন করি হ্যাঁ কোন গোড়া প্রশ্ন করা হয় আমাদের ইচ্ছা মতো কম বেশি কিন্তু ওখানে কম বেশি হবে না যে আমি বড় লোক আমি ধনী লোক আমি সুন্দর মানুষ আমাকে দুইটা প্রশ্ন করা হবে আমি তো অমুক সাহেবের লোক কবরে কিন্তু এগুলো হবে না কবরে এগুলো কি হবে না ওখানে কোনো দুর্নীতি ওখানে কোনো সাহায্য এগুলো আসবে না ওখানে নিজের আমলের মাধ্যমে ওটা হবে তো প্রিয় শিক্ষার্থীরা কি বলেছি দ্বিতীয় স্থান হচ্ছে কি কবর তাহলে কবর সম্পর্কে আমরা যে অর্থ মৃত্যুর পরে আমাদেরকে যেখানে দাফন করা হয় ওখানে কবর তাহলে সেই কবরে কয়টি প্রশ্ন করা হবে তিনটি এক নাম্বার প্রশ্ন মান রব্বুকা মানে তোমার রবকে তোমার খোদাকে তোমার প্রতিপালককে হ্যাঁ তাহলে আমার রবকে আল্লাহ আমার প্রতিপালককে আল্লাহ দুই নাম্বার প্রশ্ন করবে ওয়ামা দীনুকা তোমার ধর্ম কি তোমার দিন কি দিন মানে ধর্ম অর্থাৎ তোমার ধর্ম কি দিনই আল ইসলাম আমার তো দিয়ে কি আমার ধর্ম হচ্ছে ইসলাম তিন নম্বর হচ্ছে মান নবিয়ুকা অথবা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হবে মান হাজার রাজুল হ্যাঁ মান হাজার রাজুল এই ব্যক্তিটি কে তিনি কে তাহলে তখন বলতে হবে হাজার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি হচ্ছেন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী প্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ এই তিনটি প্রশ্ন করা হবে এখানে আমাদের একটা প্রশ্ন এসে থাকে যে মৃত ব্যক্তিকে তিনটা প্রশ্ন করা হবে কবরে এখন এখানে আমাদের একটি সন্দেহ আছে যে কোনো মানুষ যদি কোনো দুর্ঘটনায় লঞ্চ দুর্ঘটনায় বিমান দুর্ঘটনায় মারা যায় তার দেহ যদি পাওয়া না যায় তার তাকে তো কবর দেওয়া হচ্ছে না পানিতে ডুবে গেছে বা কোনো কারণে বন জঙ্গলে পড়ে গেছে কবর দেওয়া হয়নি তাকে তো কবর দেওয়া হয়নি তাকে কি প্রশ্ন করা হবে উত্তর অবশ্যই অর্থাৎ মৃত ব্যক্তির জন্য তিনটা প্রশ্ন থাকবেই সে যেখানেই থাকুক কেন তার জন্য কি তিনটা প্রশ্ন থাকবে অর্থাৎ যাদের কবর দেওয়া হয় না তাদেরও এই প্রশ্ন করা হয় তোমাদের পাঠ্য বই আছে কি বলেছি আমি যেটা বলছি যাদের কবর দেওয়া হবে না বলছিলে প্রথমে বলেছি কবরে মৃত ব্যক্তিকে তিনটা প্রশ্ন করা হবে কিন্তু একটা প্রশ্ন এসে যায় আমাদের যে যদি কবর দেওয়া না হয় কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে দুর্ঘটনা ওখানে যদি তাকে কবর দেওয়ার সুযোগ না হয় মরুভূমিতে পড়ে আছে তখন তাকেও কিন্তু প্রশ্ন করা হবে অর্থাৎ মৃত ব্যক্তিকে প্রশ্ন করা হবে দুনিয়াতে যারা ইসলাম অনুসারে চলবে তারা কিন্তু প্রশ্নের উত্তরগুলো ঠিকভাবে দিতে পারবে দুনিয়ার জীবনে যারা আল্লাহ এবং ইসলাম নবী রাসূলের আদর্শ মতো যারা জীবনযাপন করবে তারা কিন্তু সেই প্রশ্ন উত্তরগুলো দিতে পারবে এবং সেগুলো আরবি ভাষায় হবে কিন্তু প্রশ্নগুলো কিভাবে কোন ভাষায় হবে আরবি ল্যাঙ্গুয়েজে আরবি ভাষায় হ্যাঁ মানব বুকা মান দিন কমান হাজার রাজুল এখানে একটা প্রশ্ন এসে থাকে আর আমরা তো বাংলা ভাষায় কথা বলি আমরা ইংরেজি ভাষায় বলি আমরা ফ্রান্স ভাষায় তুর্কি ভাষায় হিন্দি ভাষায় ফার্সি ভাষায় পড়ালেখা করি বলি চর্চা করি হ্যাঁ কিন্তু ওখানে আরবি ভাষা তো আমরা জানি না ওখানে কীভাবে দিব এটা উত্তর হচ্ছে অর্থাৎ ওই যে বললাম অর্থাৎ ইসলাম অনুসারে জীবনযাপন করলে তখন উত্তরটা কি আমাদের চলে আসবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা কি পেয়েছি এই কবরটা পেয়েছি অর্থাৎ এখানে প্রশ্ন উত্তরগুলো সঠিকভাবে দেওয়ার জন্য আমাকে কোরআন এবং হাদিসের আলোকে ইসলামের আলোকে চলতে হবে তবেই তো সেই কবরের প্রশ্নগুলো কি দেওয়া যাবে প্রিয় শিক্ষার্থী আমরা তিন নাম্বার চলে যাই যে আখিরাতের কিসের তিন নাম্বার আখিরাতের জীবনের কয়েকটি স্তরের তৃতীয় স্তর হচ্ছে কিয়ামত কিয়ামত এই শব্দটা কিন্তু তোমরা পঞ্চম শ্রেণীর ইসলাম উন্নতি শিক্ষা বিষয় থেকে পড়ে আসছো পঞ্চম শ্রেণীর ইসলাম উন্নতি শিক্ষা বিষয়ে ক্লাস ফাইভে পড়েছো অনেক জায়গার কথা তারপরে বলছি আর কি হ্যাঁ অর্থাৎ কিয়ামতের কিয়ামত বলতে দুটি অর্থাৎ কিয়ামত মানে এমন একদিন আমরা কি
আমাদেরকে আবার আমরা আসব, হ্যাঁ আমাদের কার্যকলাপগুলো হবে। অর্থাৎ আমাদের দুটি অবস্থা বোঝানো হয়েছে, কি আমাদের কয়টা অবস্থা বোঝানো হয়েছে, দুটি। একটি হচ্ছে মহাপ্রলয়, আল্লাহ তাআলা এই গোটা বিশ্ব মানুষের জন্য সৃষ্টি করেছেন আর মানুষকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। হ্যাঁ সূরা জারিয়াতের একটি আয়াত আছে না, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে তারই মানে মহান আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কিন্তু এমন একদিন আসবে যখন গোটা বিশ্ব কি মহান আল্লাহর ইবাদত করার মতো কেউ থাকবে না, এমনকি আল্লাহর নাম নেওয়ার মতো কোনো কাউকে পাওয়া যাবে না। সকল মানুষ গোমরাহী নাফরমানি পথভ্রষ্টতার দিকে চলে যাবে, সেদিন আল্লাহ তাআলা এই পুরো বিশ্বকে ধ্বংস করে দিবে। হ্যাঁ সেটাই হবে কিয়ামত। সেটা হচ্ছে কি কিয়ামত, আমি সংক্ষেপে বললাম। কিয়ামতের আরেকটা অর্থ হচ্ছে দাঁড়ানো, কিয়ামত অর্থ কি দণ্ডায়মান হওয়া। আচ্ছা কবরে আমাদেরকে দেওয়া হবে, তখন আমরা কিন্তু শোয়ার মধ্যে থাকবো আমরা, হ্যাঁ আমরা শুয়ে থাকবো। মানুষ মৃত্যুবরণ করবে তখন তার শোয়ার অবস্থা থাকে, হ্যাঁ যেভাবে হোক কবর দেওয়া হবে, আমরা শোয়ার মতো করে ঘুমের মতো করে কবরে থাকবো। কিন্তু বলা হচ্ছে কিয়ামত অর্থ দাঁড়ানো, অর্থাৎ যখন কিয়ামত হবে তখন আবার কি সে জীবিত হয়ে ওখান থেকে কি দাঁড়িয়ে যাবে, এগুলো বিশ্বাস করতে হবে। এখন প্রশ্ন আসে যে মৃত্যু মানুষ কীভাবে দাঁড়াবে, মৃত্যু মানুষ কীভাবে দাঁড়াবে। তো আমি একসময় ছিলাম না, আমার জন্ম কীভাবে হয়েছে, দুনিয়াতে আমি কীভাবে আসছি, হ্যাঁ আল্লাহ যে আল্লাহ আমাকে দুনিয়াতে জন্মগ্রহণ করতে পেরেছেন, সৃষ্টি করতে পেরেছেন, সে আল্লাহ আবার আমার মৃত্যু দিতে পারবে, সে আল্লাহ আবার কি মৃত্যু থেকে জীবিতও করতে পারবে। ঠিক আছে, এরপরে আসা যাক। অর্থাৎ আল্লাহর নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম সিংহের ফুৎকার দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালামকে প্রিয় শিক্ষার্থীরা চারজন প্রধান ফেরেশতা রয়েছে, জিব্রাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, চারজন ফেরেশতার চারটি প্রধান কাজ রয়েছে, এটা আমরা পূর্বেই পড়েছ। তারপরও আজকে যে কিয়ামত আসছে, কিয়ামতের সম্পর্কে যে ইসরাফিল আলাইহিস সালামের কাজ হচ্ছে উনি সিংহায় ফুৎকার দিবেন, অর্থাৎ ফুৎকার দিলে সবগুলো কি হয়ে যাবে, আল্লাহর আদেশে তিনি সিংহায় ফুৎকার দিবেন, তখন মানুষ পুনরায় জীবিত হয়ে কবর থেকে উঠে হাসরের ময়দানে হিসাব নিকাশের জন্য সমবেত হবে। আমরা পরীক্ষা দিই না, পরীক্ষা দেওয়ার পরে যখন ফলাফল বের হয় তখন আমরা সবাই লাইন ধরে যাই, ভিড় করি যে আমার রেজাল্ট কী আসছে, ফলাফল কী আসছে একটু দেখি জানার জন্য। তাহলে ইসলাম আল্লাহ ইসলাম আল্লাহর নির্দেশে সিংহে ফুৎকার দিবেন, তখন তো আমরা এর আগে কবরে থাকবো, কবর থেকে আমরা উঠে ইসলাম আল্লাহ ইসলামের সিংহার ফুকের মাধ্যমে, ফুৎকারের মাধ্যমে, আর এটা আল্লাহর আদেশও হবে অবশ্যই, তো আমরা ওখান থেকে আমরা আবার জীবিত হয়ে উঠবো। জীবিত হয়ে উঠে আমরা কোথায় যাবো, আসলে চলে যাবো, ওখানে আমাদের হিসাব নিকাশ শুরু হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগামী জীবনের কয়েকটি স্তরের মধ্যে কিয়ামতটা পেলাম। আমরা কিয়ামতটা কি, অর্থাৎ যেদিন আল্লাহ নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না, সেদিন আল্লাহ এই পৃথিবীতে ধ্বংস করবেন। তারপরে হচ্ছে আবার সেখানে আমরা কি কবর থেকে উঠবো, উঠে আমরা কোথায় যাবো, হাসরের ময়দানে আমরা কি করবো, এই বিচার মীমাংসার জন্য আমাদের ফলাফল কি হবে, কি আমরা আমলনামা পাবো, আমাদের আমলনামে কি আছে, ভালো মন্দ আমরা কি দুনিয়ার জীবনে কি করেছি, ওগুলো বিকাশ বিচার কার্য শুরু হবে, ওইটা হচ্ছে কি হাসর। তাহলে আগামী জীবনে চার নম্বর স্থান হচ্ছে কি হাসর। হাসর হলো মহাসমাবেশ। প্রিয় শিক্ষার্থীরা, মহাসমাবেশ কি আমাদের দেশে দেখা যায় না, বিভিন্ন সমাবেশ হয়, পার্টি হয়, অনুষ্ঠান হয়, হ্যাঁ আমাদের স্কুলেও তো সমাবেশ হয় না, একটা বছরের প্রথম দিকে জানুয়ারি মাসে যে বার্ষিক অনুষ্ঠান হয়, এরকম মানে বিশাল মানুষের সমাগম। দুনিয়ার জীবনে মানুষ তো 1,000, 2,000, 5,000, 10,000, 50,000, কিন্তু ওখানে তো ওখানে কোনো সীমা আছে, কোটি কোটি ওখানে গণে গুণে শেষ করা যাবে না, এমন মানুষ হবে, ওটা হচ্ছে কি হাসর। তাহলে আপনাদের জীবনের চার নম্বর স্থান হচ্ছে কি হাসর। হাসর হলো মহাসমাবেশ, আল্লাহ তাআলার নির্দেশে সকল মানুষ ও প্রাণীকুল মৃত্যুর পর পুনরায় জীবিত হবে, এটাকে বলা হয় কি হাসর। আমরা সংক্ষেপে জানাচ্ছি, অর্থাৎ হাসরের ময়দান হলো হিসাব নিকাশের দিন, জবাবদিহিতার দিন। দুনিয়ার জীবনেও কিন্তু জবাবদিহি থাকতে হবে, যেই কাজে যেখানে জবাবদিহিতা থাকবে সেই কাজটা সেখানে সফলতা ধারপান্তে পৌঁছানো সম্ভব হবে। জবাবদিহিতা আমার থাকতে হবে, আমার পরিবারে জবাবদিহিতা থাকতে হবে, আমার স্কুলে জবাবদিহিতা, আমার ক্লাসে জবাবদিহিতা, আমার চলাফেরার মধ্যে সব ক্ষেত্রে অত জবাবদিহিতা থাকতে হবে। জবাবদিহিতা থাকলে ওটি সফলতার দিকে নিয়ে যায়, অর্থাৎ হাসরের ময়দানে জবাবদিহিতা থাকতে হবে। ওখানে জিজ্ঞেস করা হবে যে আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন অর্থাৎ বিচার দিবসের মালিক কে, ঠিক আছে, তাহলে তিনি বিচার দিবসের মালিক কে, আল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আসলে আখিরাতের জীবনের যে স্তরগুলো রয়েছে, নয়টি স্তর, এগুলো যে আলোচনা করি, পর্যালোচনা করি, গবেষণা করি আমরা, এটা একদিন একটা ক্লাস করলেও একটা পয়েন্ট শেষ করা যাবে না। তারপর আমাদের সময় সম্পদের কারণে আমাদেরকে একটা পার্ট একদিন করে পড়তে হচ্ছে, সেই হিসাবে একটু একটু বলে যাচ্ছি, তোমরা এই বিষয়গুলো ভালো করে দেখবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আসছে যাক মিজান। মিজান মানে আমরা বলি ওজন করার যন্ত্র। মিজানটা কি সঙ্গে বলি, ওজন করার যন্ত্র। কোরআনে আছে অনতাবল মাওয়াজিনুল কিসত লিয়াউমিল কিয়ামাহ, অর্থাৎ আর আমি কিয়ামতের দিন
ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। দুনিয়ার জীবনে তো ন্যায় বিচার থাকতেও পারে নাও থাকতে পারে। দোকান থেকে আমি একটা জিনিস ক্রয় করছি, চিনি কিনছি, চাল কিনছি, হ্যাঁ, ওখানে দেখা যাচ্ছে আমি 10 কেজি ক্রয় করলাম, দেখা যাচ্ছে বাসায় এসে 9 কেজি হলো, তাহলে কার চুপি রয়েছে, থাকতে পারে দুনিয়ার জীবনে, কিন্তু পরকালীন জীবনে এই বিচারের ক্ষেত্রে বিন্দু পরিমাণ কিঞ্চিত পরিমাণ কি অনিয়ম হবে না। এটা হচ্ছে মিজাজ, অর্থাৎ পরিমাপক যন্ত্র বা দাড়ি পাল্লা। এখানে কি মাপাবো? ওখানে কি দুনিয়ার জীবনের বস্তুগুলো মাপা হবে? না, ওখানে আমাদের আমল নামাগুলো ওজন করা হবে, যে আমার ভালো কতগুলো আছে আর মন্দ কতগুলো আছে। তাহলে ভালো থাকলে আমাদের ফলাফল আমরা কি দেখি, পাশের হাত যদি ভালো থাকে অর্থাৎ আমার জিপিএ যদি ভালো থাকে তাহলে আমার সফলতা ভালো, আর যদি ওখানে মন্দ থাকে খারাপ। তো ধ্রুব অর্থাৎ মিজানের মাধ্যমে আমাদের আমল নামাগুলো কি করা হবে, মাপা হবে, ওজন করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে মিজান গেল, অর্থাৎ মিজান হচ্ছে আমল নামা মাপার পরিমাপক যন্ত্র। আমরা যন্ত্র দেখি ওজন করার, দুনিয়ার জীবনে দেখি অনেকগুলো, আখিরাত দেখতে থাকবে মিজান, ওটা অবশ্যই দুনিয়ার জীবনের মধ্যে থাকবে না। এখানে চুরি করার কোনো অর্থাৎ অন্যায়মূলক কাজ করার কোনো কি থাকবে না, সুযোগ থাকবে না, ওটা একেবারে 100% কি থাকবে, শরীর থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আসে আমরা 6 নম্বরে আসে সিরাত। সিরাত মানে রাস্তা বা পুল, অর্থাৎ এরপরে মিজানের পরে আমরা এই একটা ছোট রাস্তা দিয়ে পার হতে হবে। অবশ্যই যদি একটু বলি, সিরাতটা হবে যে আমাদের চুল থাকে না মাথায়, যে চুলের থেকেও চিকন নাকি, আর যে তরবারি ছুরি ধারালো অস্ত্রেরও কি ধারালো থাকবে। তাহলে এবার চিন্তা করা যাক, ওখানে মানুষ কীভাবে ওটা দিয়ে পার হবে, কিন্তু ওটা সম্ভব। কীভাবে সম্ভব? যে দুনিয়ার জীবনে যদি ভালো কাজ করে থাকে তাহলে আমাদের বিশ্বাস ওখান দিয়ে আমরা আল্লাহ তাআলা আমরা আল্লাহর সাহায্যে আমরা ওটা কি পার হতে পারবো। তবে দুনিয়ার জীবনে কি থাকতে হবে? ভালো কাজ করতে হবে। সিরাত অর্থ কি বলছি? পথ, রাস্তা, পুল, সেতু ইত্যাদি। ইসলামী শরীয়তের ভাষায় সিরাত হলো হাশরের ময়দান হতে জান্নাত পর্যন্ত জাহান্নামের উপর দিয়ে চলমান একটি কি উড়াল সেতু। কেমন? এটা তিরমিজি শরীফের হাদিস গ্রন্থে আছে। কেমন? এই সিরাত সম্পর্কে পবিত্র কোরআনেও আছে, জান্নাত জাহান্নামের উপরে সিরাত স্থাপিত হবে। সিরাতটা কোথায় হবে? জাহান্নামের উপরে। ওখানে বিরাট ঘটনা আছে, অনেক ঘটনা আছে হাদিসের মাধ্যমে, যে সিরাত পার হতে হলে কেউ পার হবে খুব দ্রুত রকেটের গতিতে, বিজলির গতিতে, কেউ তার থেকে ছোট স্লো, কেউ আর ছোট, এভাবে কেউ কেউ ওখানে পড়ে যাবে, কেউ কেউ অর্ধেক তার দেহের অর্ধেক কেটে ওখানে পড়ে যাবে, ওখানে নিচে গরম পানি থাকবে, কষ্টদায়ক বস্তু থাকবে নিচে, ওই কষ্টের মধ্যে পড়ে যাবে। তাহলে সিরাতটা পার হতে হলে আমাদেরকে ইমানি চেতনা নিজের মধ্যে আনতে হবে, এবং দুনিয়ার জীবনে ইসলামের যে বিধিবিধানগুলো আছে সেগুলো মনে প্রাণে বিশ্বাস করতে হবে, সাথে সাথে সেগুলো আমলও করতে হবে, অর্থাৎ নিজের জীবনে সেটা বাস্তবায়ন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, শেষের দিকে চলে আসছি আমরা। সিরাত যখন আমরা পার হতে পারবো, তারপরে আমাদের সাফাত। সাফাত মানে আমরা দুনিয়ার জীবনে জানি সুপারিশ গ্রহণ করা। সাফাত মানে কি বলছি? সুপারিশ গ্রহণ করা। দুনিয়ার জীবনে আমরা কি করি? আমরা মাকে বলি, আম্মু তুমি আমার বাবাকে এটা বলো, আমার জন্য এটা আনতে বলো, এই যে সুপারিশ করা। কার জন্য? দুনিয়ার জীবনে এগুলো হয়ে থাকে, পক্ষপাতিত্ব হোক, পক্ষপাতিত্ব ছাড়া হোক, দুনিয়ার জীবনে হয়। কিন্তু ওখানে আমরা নবীর কাছে, নবীর থেকে, আমাদের নবীর থেকে সুপারিশ পাবো। সুপারিশ কীভাবে পাবো? আমি কি সুপারিশের কাজ না করলে সুপারিশ পেতে পারি? কখনো না। আমার মধ্যে সুপারিশ পাওয়ার যোগ্যতা আনতে হবে, অর্থাৎ আমি যদি ইসলামের আলোকে চলাফেরা করতে পারি, বিধিবিধানগুলো নবীর আল্লাহর আইনগুলো মেনে চলতে পারি, তবে তো আমি নবীর থেকে সেই দিন সুপারিশ পাবো। দুনিয়ার জীবনে আমরা দেখি যে আমি উনির কাছে যাই একটু সুপারিশ নেওয়ার জন্য, তখন উনি দেখবে আমি কোন ধরনের লোক, আমাকে কি উনি সুপারিশ করবে, আমাকে সুপারিশ করলে ওনার মানসম্মান থাকবে না থাকবে না, একটু চিন্তা ভাবনা করে তারপরে সুপারিশ করা হয়। কিন্তু ওখানে নবী আমাদের জন্য সুপারিশ করবেন, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু নবী সুপারিশ করার জন্য তো আমি নবীর আদর্শ মতে চলতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীর বিশ্বাস আমাকে রাখতে হবে, তবেই তো নবী সুপারিশ পাবো। তাহলে কি সাফাত? সাফাতটা বিভিন্ন নবীর কাছে আমরা সেখানে যাবো। দুনিয়ার জীবনে আমরা যখন অভাবে পড়ি বা কোনো সমস্যায় পড়ি, আমরা কি অমুকের কাছে যাই, তার কাছে যাই, এভাবে করে যাই, কেউ সাহায্য করে, কেউ করে না, পক্ষান্তরে সেই সময়ও আমরা বিভিন্ন নবীদের কাছে যাবো। কিন্তু অনেক দেখা যাবে সাফাত করবে না, কিন্তু আমাদের জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফাত করবে। অন্য নবীরা সাফাত করবে না তারও একটি কারণ আছে, অন্য নবীরা কি আমাদেরকে হিংসা করে সাফাত করবে না, এটা না, না এটা না, এটা হচ্ছে কি আমাদের সাফাতের দায়িত্বভারটা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, অর্থাৎ মহানবী আমাদের কি করবেন, সাফাত করবেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সাফাতটা আমরা পেয়েছি। সাফাত সম্পর্কে বিস্তারিত আরো অনেক কিছু আছে, তোমরা ক্লাস এইটাও করেছ। সর্বশেষ আমরা চলে আসছি দুটো ধাপে, হ্যাঁ, জান্নাত এবং জাহান্নাম, এই দুটো একসাথে করা যায়, কিন্তু আর জান্নাত নয় জাহান্নাম। এখন আসি জান্নাত জাহান্নাম, অর্থাৎ এই দুটোকে একটা আমরা পাবো, হয় জান্নাত পাবো না হয় জাহান্নাম পাবো। এখন অর্থাৎ একজন মানুষের, একজন ব্যক্তির যদি মৃত্যুটা সুন্দর হয়, অর্থাৎ মৃত্যুটা সে সফল, কবর সফল হয়েছে, কিয়ামতে সফল হয়েছে, হাশরে সফল হয়েছে, মিজান সফল হয়েছে, সিরাতে সফল হয়েছে, এগুলো হলেই কিন্তু তার জন্য সাফাতটা হবে। উপরে যে 6টা আছে, মৃত্যু, কবর, কিয়ামত, হাশর, মৃত্যু, আমার মৃত্যুটা যদি সুন্দর হয়, কালিমা পড়ে যদি আমি মৃত্যু বরণ করতে পারি,
কবরটা কবরে যেন আমি প্রশ্ন উত্তরগুলো দিতে পারি, কিয়ামতে যদি আমি কি এই আমার ওখানে যে আমলনামাগুলো আনা হবে কিয়ামত থেকে হাশরে ওটা যদি আমার ভালো হয়, তারপরে মিজান ওজন করা হলে আমার ভালো দিকটা যদি ওজনে বেশি আসে, এরপরে সিরাত যদি আমি অতিক্রম করতে পারি তখনই আসবে আমার জন্য সাফাত। এগুলো আমি পেলেই কিন্তু আমার জন্য সাফাতটা কি হবে, সহজ হবে, আর না হয় কিন্তু সাফাতটা আমার জন্য সহজ হবে না। আর যখন সাফাত আমি পেয়ে যাব, হ্যাঁ সাফাত আমি যখন পাবো তখন অবশ্যই আমি কোথায় যাবো, জান্নাতে যাবো, এটা আমার ঠিকানা হবে। আর যদি সাফাত না পাই তাহলে আমার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুক সবাইকে, আমিন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে সংক্ষেপে যে আর ইসলাম হলো শিক্ষা বিষয়ে দশম শ্রেণীর আখিরাতের জীবনের কয়েকটি স্তরের মধ্যে আমরা কয়টি স্তর পেয়েছি, নয়টি। তোমার পরীক্ষায় এমসিকিউ আসতে পারে যে আখিরাতের জীবনে কয়টি স্তর রয়েছে, পাঁচটি, ছয়টি, সাতটি, নয়টি, তাহলে এর উত্তর হবে নয়টি। এবং প্রতিটা স্তর সম্পর্কে জানতে হবে, সৃজনশীলের প্রশ্নে কোন স্তর থেকে জ্ঞানমূলক দিবে, কোন স্তর থেকে উদাহরণ দিবে, কোন স্তর থেকে প্রয়োগ উচ্চতর চিন্তন দক্ষতা এগুলো দিবে বলা যায় না। বোর্ডের পরীক্ষায় অবশ্যই প্রশ্ন তো কঠিন হয়, তো তোমাদের সব বিষয়গুলো জানা থাকলে তুমি সৃজনশীল প্রশ্ন কি দিতে পারবে, উত্তর দিতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ইনশাআল্লাহ আগামীতে আবার দেখা হবে। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।